ছোট ছোট কথা ছুঁয়ে যা। পূজামণির নতুন শপিং, প্যান্ডেল হপিং এবং তার সাথে পাড়ায় পাড়ায় যে মানুষটার গান না বাজলে বোঝা যায় না যে পুজোটা জমে উঠেছে, সেই মানুষটাই আজকে আমার সাথে বলা ভালো সিটি সিনেমায়। সেই মানুষটার সাথে আজকে আড্ডা দেবো, আমাদের মেলোডি কিন্তু গান আদার দেন, বলতে হবে কি দেখে নিন একবার। ওয়েলকাম টু সিটি সিনেমা। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে পুজো আসলেই তুমি আছো এবং সব সারা বছর ধরেই তুমি রয়েছো, তোমার পুজোটা এক্স্যাক্টলি প্ল্যানটা কী? আমার পুজোতে কোনো প্ল্যান নেই, কেন আমি এবার পুজোতে আবার আমেরিকায় চলে যেতে হবে, প্রত্যেক বছরই যাই, এবছরও যেতে হবে, ওখানে গিয়ে দুর্গা পুজো দেখবো আমেরিকাতে। সুতরাং কলকাতার পুজো প্রচণ্ডভাবে মিস করবো, আর কিছুই না, বড় প্রত্যেক বছরের মতো এবারও মিস করবো। আচ্ছা, আমরা যারা এখানে এসেছি আজকে এবং তারা প্রত্যেকে জানি যে আবার একটা নস্টালজিয়া ফিরে আসছে, তার কারণ অ্যালবাম আসছে, আবার তোমার নতুন গান আসছে, নতুন গান ডেফিনেটলি যেটা যেরকমভাবে আমরা শুনে এসেছি আবার নতুনভাবে শুনবো। তো এই যে একটা নস্টালজিয়া এবং এতগুলো বছর পর, এই একটা প্রশ্ন থেকে যায় যে এতগুলো বছর পরে কেন অ্যালবাম? আমার মনে হয়েছে যে প্রত্যেক বছর আমরা পুজোটাকে অ্যাভয়েড করে যাই, পুজোর সময় কোনো ভালো গান বেরোয় না বা সেরকম কিছু শুনতে পাই না। তো এবার আমার আশা অডির সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছিলাম, আমি ঠিক করেছিলাম যে কিছু একটা সারপ্রাইজ করে যদি পুজোর গানটাকে যদি একটু মার্কেটে আবার তোলা যায়, যে পুজোর মাহলটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়, সেটার জন্য একটা চেষ্টা করা। যেমন আমার সঙ্গে আমি নতুন কিছু ছেলেদেরকে নিয়ে বা নতুন সিঙ্গারকে নিয়ে কাজ করার একটা মনের মধ্যে আমার সবসময় থাকে। তো এবার মকা পেয়ে গেছিলাম কিঞ্জল, শোভন আর অঙ্কনকে নিয়ে। তো ওদেরকে নিয়ে যখন বললাম যে ওদেরকে মিউজিক করতে, এবং ওরা মিউজিক করলো, এবং ওরা হচ্ছে এখনকার যুগের ছেলে, কন্টেম্পোরারি মিউজিক ওদের মাথার মধ্যে, আর এই জগতের সঙ্গে, এই মুহূর্তের যে সঙ্গীত জগৎ তার সঙ্গে ওরা ঘনিষ্ঠ। তো সেইখানে আমার মনে হয়েছিল যে আমি যদি মেলোডি গান পাই আর যদি ওদের মতো করে গাই, এখনকার যারা সিঙ্গার তাদের যে স্টাইল, যে সেই স্টাইলটাকে যদি নিয়ে যদি কুমার শানু গায়, কুমার শানুর গলায়, তো একটা অন্যরকম ব্যাপার হলেও হতে পারে। সেইটা ভেবেই এই অ্যালবামের দিকে খেয়ালি দিন যে অ্যালবামটা, সে অ্যালবামের দিকে আমি ঝুঁকে পড়েছিলাম, এবং প্রচণ্ড ইনভলভমেন্ট প্রত্যেকটা লোকের, মাস এক মাস লেগেছে আমাদের টোটাল, সবাই মিলে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে এই ব্যাপারটা করেছি এবং রেকর্ডিং থেকে আরম্ভ করে সব কিছু করেছি। বলো তো কত ভালোবেসে ভালোবাসা প্রেম হয়ে যায়। সবসময় তুমি একটা নতুন নতুন চমক দাও, এটা তোমার রিয়েলিটি শোতেও তুমি দেখেছি, এবং স্পেশালি তুমি যারা আপকামিং সিঙ্গার তাদেরকে সাপোর্ট করো, এটা প্রমাণিত। এবং এই যে তোমার সাথে যিনি গান করছেন তার ডেবিউ অ্যালবাম, এবং নতুনদেরকে নিয়ে আবারও একখানা নতুন অ্যালবাম করছে, এটাতে মানুষ কী পাবে বলে তোমার মনে হয়? দেখো, একটা কথা হচ্ছে, একটা ডেবিউ সিঙ্গার তাকে আমি সবসময় নতুন নতুন মেয়েদের চান্স দিই বা ছেলেদেরকেও আমি নিয়ে কাজ করি, কিন্তু প্রত্যেকবারই আমার ফ্যান ক্লাবের ছেলেরা বললো যেরকম ক্যানিংয়ে একটা মেয়ে গান গায়, ভালো গান গায়, তাকে নিয়ে তুমি চেষ্টা করো না কেন, করবে না কেন, দেখো চেষ্টা করে দেখো। তার সঙ্গে কথা বলে দেখলাম যে সে গায়ে ভালো, তার অনেক পুরনো গানগুলো সব শুনলাম, তার গাওয়া গান, সেই গানগুলো আমাকে শোনালো, এবং তারপরে তাকে সিলেক্ট করলাম যে ঠিক আছে তোমাকে নিয়ে গান করবো, এবার কোনো অসুবিধা নেই। খুব ভালো গায় না, কিন্তু আমি চাই যে ও ভালো গাইবে, যখন আমার সঙ্গে গান হবে তখন খুব ভালো গাইবে। তো এইসব মনের মধ্যে চিন্তাভাবনা নিয়ে ওকে দিয়ে কাজ করালাম, খুব ভালো গেয়েছে মোটামুটি। শরীরটা অসুস্থ ছিল, গলায় নডুল হয়ে গেছিলো, তা সত্ত্বেও একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গানটা খুব ভালো করে করেছে আমার সঙ্গে। ওকে দিয়ে দুটো গান ডুয়েট করিয়েছি, একটা সোলো করেছি, আর বাকি চারটে গান আমার আছে। হাওয়াতে যে পালো উড়ে যায়, হারালো নদী পথ হে মোহন। আচ্ছা, সবাই এখন একটা কথা বলে, শুরুতেই যেটা বলছিল, এখন তো সবাই সিঙ্গেলসের যুগ, সবাই আমরা একটাতে বিশ্বাস করি, তুমি এটা বিশ্বাস করো? আমার বিশ্বাস তা না, আমার বিশ্বাসটা হচ্ছে গিয়ে যেমন পুজোর একটা মাহল হতো না, ওই অ্যালবাম, সেই অ্যালবামের ব্যাপারটা আমার মাথার মধ্যে এসছে যে এবার যদি লোককে সেই অ্যালবামটা দিয়ে একসঙ্গে সাতখানা গান, হ্যাঁ, সেই মাহলটাকে ফিরিয়ে আনার চেষ্টা, আর কিছুই না। আর আরও যে চেষ্টা, ধরো আমি তোমাকে একটা উপহার দিতে চাই, ঠিক আছে, একটু ভার্চুয়াল উপহার ধরে নাও, যে একটা পুজো দিলাম যে পুজোতে তোমার শো নেই কিন্তু তুমি কলকাতায় আছো, তুমি কী কী করবে? তুমি ফুডি ম্যান, তুমি খেতে ভালোবাসো, তুমি ভালো সকাল থেকে পুরো প্রোগ্রামই অন্যরকম হয়ে যাবে। লুচি লুচি ফুচি দিয়ে শুরু হবে, লুচি আলুদম ফলুদম দিয়ে শুরু হবে সকালবেলা, দুপুরবেলা একটুখানি বিরিয়ানি ফিরিয়ানি হবে, বা মাংসের ঝোল ভাত, বা বাকি যা যেগুলো হয়, তারপর রাত্রিবেলা দিয়েও তোমার কষা মাংস, রুটি বা পরোটা, পরোটা ফরোটা দিয়ে
মিষ্টি বিষ্টি দিয়ে শেষ হবে, এরকম এরকম ব্যাপার হবে। লোকজন সবাই তোমাকে দেখে ভাবে, এবং তোমাকে দেখে ভাবার কারণ একটাই, কারণ রিয়েলিটি শোতে তুমি প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া নিয়ে তুমি ইনভলভমেন্ট থাকো। তোমার রেগুলার ডায়েট চার্টও কি সেগুলো থাকে নাকি সেটা একটু ফলো আপ করো। এটা সত্যি কথা বলবো, সত্যি কথা হচ্ছে কি রেগুলার ডায়েট চার্টে খালি ওটস আছে, এখন আর কিছু খেতে পারি না। যখন পয়সা কড়ি ছিল না তখন খাওয়ার জন্য পাগল হতাম, পালিয়ে পালিয়ে ঘর থেকে পয়সা চুরি করে নিয়ে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে খেয়ে আসতাম। আর যখন পয়সা হয়েছে এখন ডাক্তার বলে দিয়েছে খেতে পারবেন না। তো এটাই হচ্ছে ডিফারেন্স একটা মানুষের জীবনে। সুতরাং শুরুর থেকেই খাওয়া কন্ট্রোল করো, তাকে পরে গিয়ে যাতে দুঃখ না পাও আমার মতো। আর লোকজন তোমার আরেকটা কথা যে তোমাকে দেখলে সবাই কিছুভাবে এই মানুষটার কী দরকার, এই মানুষটা সব আছে, ভালোবাসা আছে, মানুষের আশীর্বাদ রয়েছে, যা চাই তাই পাই। সত্যি কি এখনও তুমি দুঃখ ভক্ত পাও? আর যদি দুঃখ পেয়ে থাকো সেটা কোথায়, কারণ এরকম মানুষ? সত্যি কথা বলতে কি আমি দুঃখ পাই না, একটাই দুঃখ পাই যে কলকাতায় পুজোর সময় থাকতে পারি না। এই দুঃখটা থাকে কেন, সেই সময় যে একটা সমস্ত নিয়ম ভেঙে একটা যে ব্যাপার, যে করার ব্যাপারটা, এনজয় করার ব্যাপারটা, সেটা হয় না, যার জন্য দুঃখ পাই, আর কিছু নেই। লাস্ট প্রশ্ন, যেহেতু পুজো চলে এসছে, নতুন জামা প্যান্ট অনেকেই কিনেছে, অনেকে কিনবে, তুমি তোমার তরফ থেকে একটা নতুন শুভেচ্ছা জানাও। সিটি সিনেমার সমস্ত দর্শককে আমি জানাই দুর্গা পুজোর শুভেচ্ছা, শুভকামনা। আপনারা পুজো এনজয় করুন, আনন্দ করুন, আর চেষ্টা করুন যে গরিবদের যদি একটু পুজো আনন্দ করানো যেতে পারে, একটু হলেও তাদেরকে হেল্প করুন, তাহলে দেখবেন পুজোটা একদম ফাটাফাটি হয়ে যাবে। কিন্তু তোমার এই প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন মনে এসেছে, তুমি তো প্রচুরবার অনেক মানুষের জন্য নতুন নতুন কিছু করো, পুজোতে কি এরকম কোনো ইনিশিয়েটিভ নিয়েছো? না, পুজোতে এরকম ইনিশিয়েটিভ কিছু নেই। আমার যে স্কুলগুলো চলছে, তিনটে অনাথ বাচ্চাদের স্কুল চলছে, সেই স্কুলের বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারি চেষ্টা করছি, সেই তাদের যদি একটু কিছু জামাকাপড় কিছু দেওয়া টেওয়া যায় আর কি, সেটা একটা চেষ্টা। আমরাও চাই যে সিটি সিনেমার তরফ থেকে তুমি জমিয়ে আড্ডা করো, জমিয়েও ভালো থাকো, আর এরকমভাবেই সর্বদা বছরের পর বছর আমাদের অ্যালবাম রিলিজ করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হাওয়াতে যে পালন।